welcome to my channel. This is the Tech Hub. তো আমি আজকে আপনাদের সাথে আছি দি টেক মাস্টার। তো আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং একটা ভিডিও দেব, যেটা হচ্ছে আপনারা একটা লোগো তৈরি করে কিভাবে আপনারা একটা পার ডে $20 থেকে $30 আর্ন করতে পারবেন। তো ইজিলি আপনারা আর্ন করতে পারবেন ক্যানভার প্রোর মাধ্যমে একটা লোগো তৈরি করে, ফ্রিল্যান্সিং বা হচ্ছে আপনার সার্ভে বিভিন্ন রকম কাজে আপনারা এরকম কাজ করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করা যাক। তো আমরা শুরুতে ক্যানভা প্রোতে সার্চ করে দেন আমরা যাবো যে লোগো, ওই লোগো ক্রিয়েশনে বিভিন্ন রকম লোগো। যদি আপনার কোনো বায়ার আপনার কাছে কোনো লোগো দিয়ে থাকে বা আপনার চয়েস কোনো লোগো থাকে, তো সেই অনুযায়ী আপনারা একটা লোগো তৈরি করতে পারবেন। তা আমি একটা টেক লোগো মতন তৈরি করি, দেখি টেক লোগো কোনোরকম ভালো একটা টেক লোগো পাই কি না, তবে খুঁজি। এই জায়গায় আপনারা খুঁজবেন, তো লোগো জায়গায় লোগো টেমপ্লেট সেই জায়গায় আপনারা যদি টেক লোগো সার্চ করেন তাহলে আপনাদের টেক জাতীয় যত প্রকার লোগো আছে সেগুলো চলে আসবে একদম এই জায়গায়। তো এখান থেকে আপনারা জাস্ট একটা লোগো সিলেক্ট করতে পারবেন, আপনারা লোগো কারুকাজ করতে পারবেন একদম ইজিলি। তো আমি একটু নিচে যাই, তো দেখি, তো নিচে যাচ্ছি, স্ক্রোল করছি। আপনাদের বায়ারের পছন্দ অনুযায়ী আপনারা লোগো তৈরি করবেন, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের একটা মেথড শিখিয়ে দেব। যদি কোনো বায়ার গাড়ি নিয়ে লোগো চায় তো গাড়ি নিয়ে কাজ করতে পারবেন, তারপর হচ্ছে বাড়ি বা হোম রেন্ট নিয়ে কাজ করতে চায় তাহলে সেটাও করতে পারবেন। তো আমি দেখা যাচ্ছে যে এই লোগোটাও ভালো লাগছে, এটা ফ্রি না, এটা ফ্রি আছে, এটা ফ্রি নিয়ে কাজ করতে পারবেন। এই লোগোটাও মোটামুটি যায়। তো আমরা জাস্ট এই লোগোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু বড় করে নিই। তো এই যে লোগোটা আছে লোগোটার মধ্যে মোটামুটি কালারফুল মোটামুটি অনেক কিছু আছে। তো এই জায়গায় আপনারা কিছু কাজ করতে পারবেন, যেমন আপনার যে কালার আছে সেই কালারটাকে আপনারা একটু চেঞ্জ করে, গ্রিন যেহেতু আছে আমরা জায়গায় একটু অন্যরকমটা কালার দেব, আর ব্ল্যাক, ব্ল্যাকের সাথে যে গ্রিন আছে সেই গ্রিনটাকে আমরা জাস্ট এটাকে রেড করতে পারবো, বা হচ্ছে ব্লু, বা হচ্ছে এই কালারটা মোটামুটি পারফেক্ট একটা কালার। তো এই যে কালারটা আছে সেটাকে আবার এই কালার করে দেখি, হয়ে গেছে। তো আমরা এই কালারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এই জায়গায় আমরা এই কালারটা নিয়ে নিলাম। তো এই কালারটা মোটামুটি ভালো লাগতেছে, তো একই রকম কালার হয়ে গেলে বেশি একটু জাকজমক খারাপ দেখা যায়। তো আমরা এই সেটিংসের যে অপশনটা সেটা এই ব্ল্যাকই রাখবো, আর লোগোটাকে একটু বড় করে নিই, মিলিয়ে নিই। এখন ইকো যে টেক আছে সেটাকে আপনার ইচ্ছা করে চেঞ্জ করতে পারবেন, বা আমি যে টেক যেটা আছে সেটাকে আমি জাস্ট এই কালারটা নিয়ে আসব, টেক মাস্টার। তো টেক মাস্টার যদি আমি লিখিয়ে যাই, তো টেক মাস্টার থেকে আমি জাস্ট মাস্টারকে ব্ল্যাক করে দেবো, বা আপনারা এই যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে আপনারা ইচ্ছা করলে কালার করতে পারবেন। ব্ল্যাক রাখি, সুন্দর একটা কালার চলে আসছে। তো টেকের এই জায়গায় আমি এই কালারটা দিতে পারি, টেক মাস্টার, সুন্দর একটা কালার চলে আসছে। তো এই জায়গায় যে ন্যাচারাল আছে সেটাকে আমরা সিয়াল, চ্যানেল লিখে দিলাম। তো এই লেখাটা বেশি বড় হয়ে গেছে, জাস্ট আমি একটু ছোট করবো, এটা মেরে নিয়ে আসবো। তো
একই জায়গায় জাস্ট আমি কালারটা একটু লাইট করে দিই। তো আপনারা এই জায়গায় ইচ্ছা করলে আরো অনেক কিছু অ্যাটাচ করতে পারবেন, যে এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে যাওয়ার পর যদি আপনার মনে হয় যে আরো কোনো কিছু গ্রাফিক্স টাফিক্স ইউজ করবেন, সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই জায়গায় গ্রাফিক্স খুঁজবেন কোনটা আপনার চ্যানেলের জন্য কি খুব ভালো। তো এই জায়গায় টেকনোলজিতে দেখতেই পাচ্ছেন যে জায়গায় মোটামুটি যে পার্ট স্পোর্টস এগুলো টাইপের আছে, বা এটাও ইউজ করতে পারি। জাস্ট এই জায়গায় আমি সিলেক্ট করে নিলাম, বা এটাকে আমি স্ক্রল করে দিলাম, একটু সরাই করে দিলাম, মিলে নাই দেখি। তো এটাকে আমরা জাস্ট এটাও ইউজ করতে পারি, এটা একদম সুন্দর একটা লোগোর মতনই লাগতেছে। এটাকে আমরা একটা জল সাপ দিব, এটাকে আমরা একটু স্ক্রোল করে দেবো, এক কোণার দেব, এটাকে আমরা যে এই কালারটা আছে সেই কালারটাকে আমরা হালকা ব্লু করে দিলাম, আর এই জায়গা যেটা আছে ট্রান্সপারেন্টটাকে হালকা একটু ট্রান্সপারেন্ট করে দিলাম, আর এটাকে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দেব, সেন্ড ইট টু ব্যাক। তো এই জায়গায় যে জল সাপটা আছে সেই সাপটা প্রকাশ করেছে। তো আমরা আরো কিছু এলিমেন্ট ইউজ করতে পারি, দেখি এলিমেন্ট খুঁজি দেখি। তো অফিসিয়াল যেটা আছে সেটা আমরা একটা রোবট বসাতে পারি, রোবট লাইক এরকম। দেখি আর কিছু ফ্রি কোনো কিছু আছে কি না, জাস্ট এই জায়গায় অনেক কিছু আছে ফ্রি ইউজ করতে পারবেন। এই যে ব্রেন আছে সেটাকে আপনারা ইচ্ছা করে বসাতে পারবেন। এই জায়গায় একটা লোগো বসাই দিলাম, একটু বড় করে নিলাম, চলে। তো দেখি আর কিছু আসে কিনা। তো এই জায়গায় যেটা আছে আমরা বাতি বসাই দিই একটা, মনে রাখবেন বায়ারের জিনিসটা হলো আসল। এটা লোগো তো অনেক কিছু প্রকাশ করে, শুধু বসানি একটা সৌন্দর্য প্রকাশ করতে হবে, এটা প্রকাশ করছে না। তো এটাকে আমরা জাস্ট এই জায়গায় ইউজ করতে পারি, অফিসিয়াল যে চ্যানেল লেখা আছে লেখাটার সাথে আমরা জিনিসটা ইউজ করতে পারি।
এটাকে আমরা জাস্ট একটু উপরে নিয়ে যে নিচে নিই, আর যে লেখাটা আছে লেখাটাকে আমরা একটু টেনে নিয়ে সেটাকে ম্যাচ করে গ্রিন কালারটাকে আমরা একটু এই কালার করে দেবো, আর ব্লু কালারটাকে আমরা একটু ব্ল্যাক করে দেবো। ওকে, এই জায়গা একটু একটু বড় করতে হবে। আমরাকে একটু হালকা ট্রান্সপারেন্ট কমায় দিই, দেখতে পাচ্ছেন যে আসলে সুন্দর একটা শেপ চলে আসছে। বেশি হেভি হেভি হয়ে গেছে, তো আমি এটাকে কেটে দিয়ে নতুন একটা কিছু আছে কিনা দেখি সেটাকে। তো মোটামুটি এই জায়গায় শেষ নেই, অনেক কিছুই আছে এই জায়গায়, অনেক কিছু দেখতে পাবেন। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ একটা লোগো তৈরি করতে আমার একটা মোটামুটি ভালো একটা সময় যাবে, আমরা কিন্তু এখান থেকে ইজিলি খুব সহজেই কিন্তু এখান থেকে একটা লোগো তৈরি করে আপনারা আর্ন করতে পারেন পার ডে $20 $30। জায়গায় অনেক কিছু আছে বাট ফ্রি না, দেখি ফ্রি কোনগুলো আছে, কারণ আমরা ফ্রিগুলোই খুঁজি বেশি। অফিসিয়ালভাবে অনেক কিছুই পাওয়া যায় এগুলো ফ্রি, এখানে তো ফ্রি পাচ্ছি না, তো আমি ফ্রি ভালো একটা আর্ট খুঁজছি। আচ্ছা, টেক জাতীয় জিনিস যেগুলো লেটেস্ট ছিল সেগুলো উপরেই ছিল। এই জিনিসটাকে ইউজ করতে পারি, অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে আমরা জাস্ট প্রমোশন করলাম। সুন্দর হয়ে গেল, এভাবে একটা আপনার জাস্ট টেক একটা লোগো বানায় ফেললাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টার্ন করে দেবেন নিত্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকুন বন্ধুরা, টাটা।